পদার্থের অবস্থা। একটি পদার্থ প্রকৃতিতে তিনটি অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল ও গ্যাসীয়। বরফ হলো কঠিনের উদাহরণ, জল হচ্ছে তরল, জলীয় বাষ্প হলো গ্যাসীয়। তাহলে দেখো, এখানে বরফ দেখানো হয়েছে, এটা হচ্ছে কঠিন। পুকুরে জল দেখানো হলো, এটা হচ্ছে তরল। জলকে উত্তপ্ত করলে বাষ্প উৎপন্ন হয়, এটা হচ্ছে গ্যাসীয়। মৌলিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করি, ধাতু, অধাতু ও ধাতু কল্প। ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য লেখ। ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। একটি লোহার চামচকে যদি আমি আগুনের উপর ধরি তাহলে কি কিছুক্ষণ পর গরম অনুভূত হয় এবং অ্যালুমিনিয়াম তারের মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয়। ধাতুকে পেটালে ধাতব শব্দ উৎপন্ন হয়। ধাতুর উপর আলো পড়লে ধাতু চকচক করে। বেশিরভাগ ধাতু ঘরের উষ্ণতায় কঠিন হয়। ধাতুর প্রসারণশীলতা ও নমনীয়তা ধর্ম আছে। একটি তরল ধাতুর নাম লেখ। একটি তরল ধাতু হলো পারদ, যার চিহ্ন হলো Hg, থার্মোমিটারে পারদ থাকে। একটি অধাতুর নাম লেখো যেটি তড়িতের সুপরিবাহী, অ্যান্সার হলো গ্রাফাইট। এটি আসলে কার্বনের একটি রূপভেদ, পেন্সিলের শীর্ষে গ্রাফাইট থাকে। একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, সঠিক উত্তর হলো হীরক। এটিও আসলে কার্বনের একটি রূপভেদ। একটি তরল অধাতুর নাম লেখ। একটি তরল অধাতু হলো ব্রোমিন। নিচের কোনটি ধাতু ও কোনটি অধাতু চিহ্নিত কর। সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, গন্ধক বা সালফার, জিঙ্ক বা দস্তা, কার্বন, নাইট্রোজেন ও ফসফরাস। সোনা হলো ধাতু, রূপও হচ্ছে ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, গন্ধক বা সালফার হলো অধাতু, জিঙ্ক হচ্ছে ধাতু, কার্বন হলো অধাতু, নাইট্রোজেন হলো অধাতু, ফসফরাস হলো অধাতু। ধাতুকল্প কাকে বলে উদাহরণ দাও। যেসব মৌলিক পদার্থে ধাতু ও অধাতু উভয়েরই ধর্ম থাকে তাদেরকে ধাতুকল্প বলে। উদাহরণ হল আর্সেনিক AS, অ্যান্টিমনি SB, বোরন B, সিলিকন SI। কোন অধাতুর ধাতব দ্যুতি আছে, অর্থাৎ মেটালিক লাস্টার আছে? উত্তর হচ্ছে আয়োডিন, সংকেত হলো I2। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।